কাশ্মীরে গুলিবিদ্ধ মালদাহের চাঁচলের দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার রাতে ইফতারের পর উগ্রপন্থীরা তাদের উপর লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় দুজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুই শ্রমিকের মধ্যে একজনের নাম আনিকুল ইসলাম, বাড়ি চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর হজরতপুরে। আরেকজন নাজিমুল হক, জামালপুর গ্রাম পঞ্চায়েতের হজরতপুরের বাসিন্দা। অভাবের সংসারের হাল ধরতে দুজনেই কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তারা। থাকতেন কাশ্মীরের বড় নওগ্রাম এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর কাশ্মীর থেকে স্ত্রীকে ফোন করেছিলেন আনিকুল। বাড়িতে বাবা মা ও ছেলে কেমন রয়েছে সেই খোঁজ খবর নিচ্ছিলেন। আচমকায় ফোনে গুলির শব্দ শুনতে পান স্ত্রী মেডিনা বিবি। সঙ্গে সঙ্গে ফোনের লাইন কেটে যায়। তারপর একাধিকবার চেষ্টা করলেও ফোন সুইচ অফ পান, ফলে যোগাযোগ করতে পারেননি আর তাকে। ওই এলাকাতেই থাকেন চন্দ্রপাড়া এলাকার কয়েকজন শ্রমিক। কয়েক ঘন্টা বাদে সেখান থেকেই পরিবারের লোকজনকে ফোন করে তারা জানায় তারা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের সহযোগিতায় সেখান থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করে সেখান থেকে প্রথমে ফ্লাইটে করে কলকাতায় নিয়ে আসা হয় মঙ্গলবার। তারপরে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসে বুধবার সকালে মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয় আহত দুজনকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুসরণ করে তাদের সহযোগিতা করতে সকালেই পৌঁছে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সী, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সভাপতি শুভেন্দু সান্যাল সহ অন্যান্যরা। মালদা টাউন স্টেশন থেকে অ্যাম্বুলেন্স করে দুই শ্রমিককে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে খারাপ বুঝে চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তারবাবুরা ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করে। রাজ্য সরকারের উদ্যোগে এই ব্যবস্থায় খুশি পরিবারের লোকজন এবং ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন শুনেছেন যে মালদারই দুজন শ্রমিক শ্রীনগরে আপেল বাগানে গুলিবিদ্ধ হয়, তখন তিনি কথা বলেছেন এবং আমাদের প্রেসিডেন্ট ওই কনস্টিটিউয়েন্সির এমএলএ রহিম বক্সী তিনিও কথা বলে। আমিও দুদিন আগে কলকাতায় গেছি একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা। ওখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে এইভাবে কাজগুলো হচ্ছে, রেসিডেন্স কমিশনারকে বলে দিতেন ও আমাকে বলেন একটু মনিটরিং করে নিতেন। তো আমি কাল রাত্রেই ফিরেছি। তো তার আগে রেসিডেন্স কমিশনার দিল্লি থেকে আমাকে ফোন করেছিলেন, আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম তিনিও ফোন করেছিলেন, জেলা সমর্থা এবং আমাদের প্রেসিডেন্ট। আজ সকালবেলায় আমরা গিয়েছি, আমাদের শুভদীপ স্যান্যাল ছিলেন, আমাদের গৌতম, আমাদের কাউন্সিলর, আমাদের প্রসঞ্জিৎ, সবাই আমরা ছিলাম। নিয়ে পেশেন্টগুলোকে প্রথমে ইমার্জেন্সিতে দেখানো হলো, ইমার্জেন্সি থেকে ট্রমা ইউনিটে ভর্তি করতে হলো। এখন আমরাই এটাকে লুকআপটা করবো, সরকার যেমনভাবে করছে আমরাও দলীয়ভাবে তা লুকআপটা করবো, তার পরিবারকে আমরা দেখব। এরকম অবস্থায় চিকিৎসকরা কী বলছে? চিকিৎসকরা এখন তো চিকিৎসা করবে সমস্ত পেপার নিয়ে, কিন্তু একজন দেখলাম একটু সিরিয়াস আছে, আরেকজন একটু ভালো আছে, তো বোনও ভেঙে গেছে, এগুলো সব দেখবে, দেখে ওই জন্য ট্রমা ইউনিটে অ্যাডমিশন। কোথায় কোথায় ইঞ্জুরি আছে কী দেখতে? এখন তো আমি তো ডাক্তার না, যারা পেপার্স দেখবে, দেখে তারপরে ট্রিটমেন্ট করবে। গভর্নমেন্টের পুরো ব্যাক পাবে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ, এটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। মালদায় এর আগেও দেখেছি যারা মারা গিয়েছেন বা অ্যাক্সিডেন্ট হয়েছেন অন্য অন্য রাজ্যে, তাদের নিয়ে আসা থাকা সব করেছে। পৃথিবীর তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এগুলো বলা ছাড়া কোনো কাজ নেই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য বলা ভারতবর্ষের মধ্যে যেখানে মানুষ সুখে শান্তিতে বাস করে, সেখানে পেট ভরে খাওয়ার ব্যবস্থা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্যই ভাবছেন এবং সর্বস্তরের মানুষ যাতে পশ্চিমবঙ্গে সুখে শান্তিতে থাকতে পারে, কাজের মধ্যে থাকতে পারে, সৈন্যদের সাথে কাজ করার সদ্যবস্থা করছেন। কিন্তু বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার লাগাতারভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে হেনস্থ করার চেষ্টা করছেন, একশো দিনের কাজ কাটছাট করে দিচ্ছেন, বিভিন্ন ধরনের যে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যে রাজ্য অঙ্গরাজ্য একটা, তার যে সুযোগ সুবিধা পাওয়া দরকার সেটাকে বাতিল করে দিচ্ছেন। ফলে তিনি বিভিন্ন ধরনের চেষ্টা করার পরও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লাগাতারভাবে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সেবা করার চেষ্টা করছেন। এত শ্রমিক বাইরে যাচ্ছে কেন? না, এই যে শ্রমিকগুলো আজকে কাশ্মীরে ছিল তারা পারমানেন্টলি আসছে কেনা, এদের পরিবার 34 বছর ধরেই তারা বাইরে যায়, দিল্লিতে যায়, আজকে নতুন নয়, এর বাবারা যেত, এর দাদুরা যেত এবং তারপরে এরা যাচ্ছে। এখানে প্রচুর কাজ আছে এবং কিন্তু তাদের একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে সেখানে যাওয়া, পরিবারের মতো সেখানে হয়ে গেছে, সেজন্য তারা ছুটে ছুটে যায়। বিভিন্ন রাজ্যে গুলি চলছে এইভাবে শ্রমিকদের উপর, সাধারণ মানুষদের উপর, কী বলবেন? আমি তো বলবোই যে
যে সরকার, কেন্দ্রীয় সরকার যেটা আছে সেটা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আজকে কাশ্মীরে গুলি নয়, কাশ্মীর নয় একটা অগ্রপন্থীর জায়গা আছে, কিন্তু আজকে উত্তরপ্রদেশ, আজকে মধ্যপ্রদেশ, আজকে দিল্লিতে যেখানে যেদিকে তাকাবেন মানুষ নিরাপদহীনতায় ভুগছে, প্রতিদিন মানুষ খুন হচ্ছে। অর্থাৎ এই বিজেপি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা দাবি রাখছি যে প্রধানমন্ত্রীকে অতি সত্বর পদত্যাগ করা উচিত। বলছি এই যে পরিবার, এদেরকে কীভাবে সাহায্য করবে, সরকারি সাহায্য কীভাবে? সরকারি সাহায্য অলরেডি হয়েছে, তাদেরকে ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খবর সাথে সাথেই তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখান থেকে তাকে সরকারি খরচে নিয়ে আসা হয়েছে এবং মালদা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। মালদায় আমরা আছি, আমাদের পৌরসভার চেয়ারম্যান আছেন, আইনডিপি সভাপতি আছে, আমরা সবাই মিলে দলীয়ভাবে দেখব, সরকারিভাবে দেখছে, পুরোটা সরকার দায়িত্ব নিচ্ছে এবং তার সাথে সাথে দলীয়ভাবে তার পরিবারে ইতিমধ্যে আইনডিপিসির পক্ষ থেকে একটা আর্থিক সাহায্য করা হয়েছে। আমরা দলীয়ভাবে এমএলএ হিসাবে একটা আর্থিক সাহায্য করেছি এবং আমরা দলগতভাবে যতটা সাহায্যকে লাগবে, যে ধরনের সাহায্য লাগবে আমরা করবো। আর সরকারিভাবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে ওরা যতক্ষণ পর্যন্ত সুস্থ হচ্ছে না তার সমস্ত দায়িত্ব সরকার বহন করবে।